I am Shivli Vishwas. My school name is Marakur Secondary School, Digoliya Khulna. Today I will take the class of English grammar for class 7. My dear student, I will hope that you are well. I am fine. Today I will discuss the articles. What is articles? A and B are called articles. A and ebong B ke article bola hoy. Articles dui prokar. Kinds of articles, two kinds of articles. Articles, doi prokar, indefinite articles or definite articles. A and K, indefinite articles bola hoy. A and dara anidrishto, kono byakti, bostu ba prani ke bojhay. Ebong definite articles, nidrishto byakti ba bostu ke bojhe thake. Definite articles shudhu diye. আমরা ইউজ অফ ইনডিফিনিট আর্টিকেলস আমরা ইনডিফিনিট আর্টিকেলস এর ব্যবহারটা একটু শিখব মাই ডিয়ার স্টুডেন্ট ফলো মি সাধারণত কোন ওয়ার্ড বা শব্দের পূর্বে যদি কনসোনেন্ট থাকে সেখানে এ বসে যেমন এ ক্যাট এ ডগ এ ম্যান এ বয় ইটিসি কোন ওয়ার্ড বা শব্দের পূর্বে যদি ভায়েল থাকে ভায়েল কোয়ালিটি A E I O U. My dear students, তোমাদের অবশ্যই মনে আছে আমাদের পাঁচটি ভাইয়ের কথা ভাইয়েরগুলো এখন দেখো যেখানে A E I O U ভাইয়ের থাকে সেখানে সাধারণভাবে সাধারণত এন বসে যেমন এন আমব্রেলা এন এক এন ক্যাস ইটিস কিন্তু আমাদের কিছু ব্যতিক্রম নিয়ম আছে ভাইলের ব্যতিক্রম নিয়ম যেমন ইউর ব্যবহার আছে ওর ব্যবহার আছে এই নিয়মগুলো আমরা এখন শিখব ব্যবহার আমরা এখন দেখব ইউ একটা ভাইল যেখানে ইউ থাকে সেখানে এন হয় কিন্তু কোন কোন ক্ষেত্রে এন না হয়ে এ হয় যেমন ইউ এর উচ্চারণ যদি ইউর মতো হয় তবে সেখানে এনের পরিবর্তে এ বসে যেমন এ ইউনিভার্সিটি যেমন হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট তারপরে এ ইউনিফর্ম এ ইউনিয়ন লিডার এখানে এনের পরিবর্তে এ বসে কিন্তু ইউ যদি আর মতন উচ্চারণ হয় তখন সেখানে এ বসে যেমন অ্যান আমব্রেলা আমাদের এই ব্যবহার গুলো আমরা এখন দেখব এবং কিছু উদাহরণ আমি লিখব তোমরা খাতা লিখো হি ইজ ড্যাশ U N I O N L E D E R. He is dash union leader. Do you number? Mr. Rohim is A U N I B E R S I T University তোমরা একটু চেষ্টা করো এই তিনটা ওয়ার্ড পারো কিনা দেখো
My dear students, আমি দেখো আমি তোমাদের বলে দিচ্ছি he is a union leader. এখানে ইউ আছে আমাদের ইউ ইউর মতো উচ্চারণ হয়ে গেছে এই জন্য এখানে এ হবে ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে ইউ ইউর মতো ইউ এর মতো উচ্চারণ হয়েছে এখানে এ হবে এইখানে ইউ আর মতো উচ্চারণ হয়েছে My dear students, তোমরা ইউ ব্যবহারটা দেখবে এবং আগামী ক্লাসে আমি তোমাদের শিখাবো নম্বর টুডে আজকের পর্যন্তই সবাই ভালো থাকো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে